আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই মুহূর্তে বসে আছি এমএস মোটরসে, মিরপুর 60 ফিট বারাকমোল্লা মোড়ের খুবই কাছে, পদ্মা ব্যাংকের বিল্ডিং এর নিচতলায় এমএস মোটরসে। আজকে চলে যাব একটা ইয়ামাহা FZS ভার্সন 2 এর কাছে। ভার্সন 2 যখন বাংলাদেশে প্রথম আসে ঠিক সেই সময়কার একটা মোটর সাইকেল, এবং এটার অবস্থা অনেকটাই করুন, অনেকটা কি মানে 2 বছর পরে ছিল মোটর সাইকেলটা। যাই হোক, এবার আমরা সেই মোটর সাইকেলটার কাছে যাই এবং তার আদ্যোপান্ত জানার চেষ্টা করি। এটাই হচ্ছে মোটর সাইকেলটা, ইয়ামাহা FZS ভার্সন 2। তো দেখি এই মোটর সাইকেলের মধ্যে কি হয়েছে। তো শাহিন ভাই বলেন, শুরু করেন, কি হয়েছে এর মধ্যে? আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আপনার 2016 মডেলের ফার্স্ট FZS FI সিঙ্গেল ডিস্ক। হ্যাঁ, তখনই কিন্তু বাংলাদেশে FI গাড়ির শুরু করলো। এটা হচ্ছে ফার্স্ট মডেল। এই গাড়িটা আসলে টানা 2 বছর হ্যাঁ বাসায় পড়েছিল, মানে 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই গাড়িটা বাসায়। আচ্ছা, এর মধ্যে একদিনের জন্য গাড়ি বের হয় নাই, টোটাল স্টক। হ্যাঁ, এই যে গাড়ির চেন 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 তো দেখলাম জং করা। হ্যাঁ, চেন পুরোপুরি পড়া, 2 বছর যেহেতু পড়ে ছিল। হ্যাঁ, তারপরে টায়ার টোটালি মানে টেম্পার লেস হয়ে গেছে, বুঝতে পারছি। ঠিক আছে, তারপর সামনের টায়ারও একই অবস্থা। হ্যাঁ, তারপরে এই যে ফাটা রড গুলা, সামনের টায়ারটাও একই অবস্থা। হ্যাঁ, ছটা ব্রড এই যে দেখেন, এদিকে জং ধরে গেছে, এই যে জং জং কে তো ছাল উড়ে গেছে। হ্যাঁ, তারপরে এই এই পাশে আসলে এটার অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ, ওইটার অবস্থা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে ভাই, এটা তো রিপেয়ার করা সাসপেনশন মনে হচ্ছে, বুঝছেন? এখন এটা কি করা সাসপেনশন, এটা তো আর 2 বছর পরে যেহেতু আমার কাছে আসছে, সেটাই এখন আমি এটা খুললে তারপর বলতে পারবো যে এটা কি কি রিপেয়ারিং হয়েছে, বুঝতে পারছি। তারপরে যে ব্রেক লিভার টোটালি মানে পাঁচ করে না। আচ্ছা, এইটা পুরো ফুল মাস্টার সিলিন্ডার চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ হবে কি, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপরে এটার মিটারও ভোলা হয়ে গেছে, ভোলা দেখি কিছুই তো আসে না, বোঝা যায় না। ঠিক আছে, তারপর এটার ইঞ্জিনের সাউন্ডের প্রবলেম আছে। আচ্ছা, আমরা ফারস্টে আইটা আসলে আমরা ব্যাটারি চেঞ্জ করে গাড়িটা স্টার্ট, ব্যাটারি চেঞ্জ করে স্টার্ট এক্সিটি স্টার্ট দিছি, স্টার্ট দিয়ে দেখলাম যে গাড়ির সাউন্ডের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ইউজারটা এর আগে আরেকটা বাইক চালাইতো এমটি, তো এই কারণে আসলে সেটারে অনেক দিন ফালায় রাখছে, তো এখন আমাদের সাথে আছে, উনি হচ্ছে ইউসুফ ভাই। আচ্ছা, তো এই হচ্ছে ইউসুফ ভাই। আচ্ছা, উনি একটু কথা বলবো। তো 2 বছর ফালায় রাখলেন কেন? থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি। আমি শেখ ইউসুফ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি। থ্যাংক ইউ সো মাচ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে যে আমি গাড়িটা খুব শখে নিয়েছিলাম, তো দ্যাট টাইম আই ক্যান স্টিল রিমেম্বার এসিআই মোটরস তখন 2016 সালে FZ ভার্সন 2 এই কালারটাই জাস্ট ফার্স্ট স্যাম্পল গাড়িটা আনে, তখন আমি এটা পারচেস করি এসিআই থেকে, মানে মিরপুর কাজীপাড়া তখন তাদের শোরুম ছিল, তখন আমি এটা খুব শখ করে এটা নিয়েছিলাম। তো এই গাড়িটার মজার বিষয়টা হচ্ছে এটা চলেছে হলো যে কন্ডিশনটা ভাই বললো, 13,785 কিলো। তো আমার এই বাইকটাতে যেটা হয়েছে এটার সাথে একটা ইমোশন জড়িয়ে আছে। তো যেদিন এই মোটর সাইকেলের ভিডিও মানে প্রথম ফুটেজটা দেখছেন, এটা হচ্ছে তার কয়েকদিন পরে, তো অলরেডি এটার ইঞ্জিনের কাজকর্ম কিন্তু পুরাদমে চলতেছে। তো আমরা এইদিকে আসতেছি কি কি লাগাচ্ছে, তার আগে আমরা শাহিন ভাইয়ের এখানে আসি। শাহিন ভাই কি নিয়ে বলছে এখানে? এই বাইকের ইঞ্জিন থেকে কিছু বাতিল জিনিসপত্র খুলছে, আর বাদ বাকি কি হইলো না হইলো ওগুলা ব্রিফ করবে হচ্ছে শাহিন ভাই। তো শাহিন ভাই কি খবর আপনার? আসসালামু আলাইকুম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে এইখানে হচ্ছে শুধু ইঞ্জিনের আইটেম, ইঞ্জিনের আইটেম, শুধু এই বাইকের ইঞ্জিনের আইটেম গুলা। আচ্ছা, তো এই বাইকের আসলে ইঞ্জিনের মধ্যে সিলিন্ডার ব্লকটা কমপ্লিট চেঞ্জ করতেছি আমরা। সিলিন্ডার ব্লক সামনে একটু দেখেন না ভাই, উল্টান, এই হচ্ছে পিস্টন। ঠিক আছে, হ্যাঁ এইখানে ধরেন একটু, এইখানে পুরো মানে এই জায়গাটা আর কি জং ধরে গেছে, এই জায়গাটা অনেকদিন যেহেতু বসা ছিল, হ্যাঁ জং ধরার কথা না, তারপরে জং ধরে গেছে। আচ্ছা, হ্যাঁ তো এই হচ্ছে সিলিন্ডার ব্লক, এই সিলিন্ডার ব্লক অলরেডি ফিটিং হয়ে গেছে। হ্যাঁ, সিলিন্ডার ব্লক ওই যে ওই পাশে ফিটিং করতেছে, একদমই নতুন। তারপরে হচ্ছে এই হচ্ছে ক্লাচ বাটি, যে ক্লাচ বাটিটা যদি ধরেন দেখেন কি অবস্থা, দেখাই যায় সুতার মতন কাটা কাটা রয়েছে, মতো কাটা কাটা গেছে, এটা মানে সুতা মানজা দেওয়ার জন্য আর কি যা লাগে। রাইট রাইট রাইট, এটা তো একদম পুরো মানে পোড়া, এটা এই হচ্ছে অবস্থা। আর এই সাইডটা তো আরো খুব নির্মম, এটা এটা একদম দীর্ঘদিন যাবত পড়েছিল এই কারণে এই অবস্থা। এটা হচ্ছে ক্লাচ, আসলে কিছু নাই, একদম সমান, টোটালি একদম ক্লিয়ার। হ্যাঁ,
আর এই হচ্ছে প্রেসার প্লেট, প্রেসার প্লেটের অবস্থা স্কেচ করে গেছে, এখানে ভিতরে ভিতরে অনেকদিন পড়ে ছিল। তারপরে হচ্ছে যে একটা আছে ভাল ভাল ভালগুলোও চেঞ্জ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাল ভাল সিল। এছাড়া আমি দেখতেছি আরো দুইটা বিয়ারিং, এগুলো ইঞ্জিনের বিয়ারিং, এটাও ইঞ্জিনের বিয়ারিং, এটাও ইঞ্জিনের বিয়ারিং, এটাও সাউন্ড আছে, এটা সাউন্ড আছে একটা। আচ্ছা ঠিক আছে, এটা একটা সাউন্ড আছে। আচ্ছা এটা সাউন্ড হচ্ছে দেখা, এটা সাউন্ড চেঞ্জ হচ্ছে, আর এর মধ্যে চেঞ্জ হচ্ছে টাইমিং চেন, টাইমিং চেন, হ্যাঁ এই টাইমিং চেন। আচ্ছা আর হচ্ছে অ্যাডজাস্টার, অ্যাডজাস্টার, এই অ্যাডজাস্টারটা চেঞ্জ হবে। আচ্ছা এই হচ্ছে এখন ইঞ্জিনের কাজ। হ্যাঁ এমনি ক্যাম রোকার এটার অবস্থা তো আরো খারাপ। ওই তো ফ্রিকশন প্লেট, ফ্রিকশন প্লেট আমি দেখালাম, দেখাইলি। হ্যাঁ হ্যাঁ এই হলো ফ্রিকশন প্লেট, ফ্রিকশন প্লেট। এই হচ্ছে প্রেসার প্লেট। হ্যাঁ ঠিক আছে, তো এটা 2022 সাল থেকে স্টক টোটালি পড়ে আছে গাড়িটা বাসার মধ্যে। এর মধ্যে এটার চেন সেট তো কমপ্লিট চেঞ্জ হবে, চেন সেট তো হবে, চেন সেট চেঞ্জ হবে, এই মাস্টার সিলিন্ডার চেঞ্জ হবে, হ্যাঁ সকাপ রড চেঞ্জ হবে। আচ্ছা সকাপ রড চেঞ্জ হবে, হ্যাঁ তারপরে ডাবল স্ট্যান্ডটা আপাতত চালানো যাবে, ডাবল স্ট্যান্ড চেঞ্জ, ডাবল স্ট্যান্ডও কিন্তু প্রচুর বড়িসা। হ্যাঁ আপাতত এটা চালাবো, এটা চেঞ্জ করব না। আচ্ছা আর এর মধ্যে যে ব্যাক চেসিস বুস্টটা চেঞ্জ করব। আচ্ছা ব্যাক চেসিস বুস্ট চেঞ্জ হবে, আর এই জন্য বডির যে অ্যাক্সিলারেটর কেবল, ক্লাচ কেবল, এয়ার ফিল্টার, ব্যাটারি চেঞ্জ হয়েছে, এগুলা মানে আজকে শুধু আমরা কাজ করতেছি হচ্ছে ইঞ্জিনে, ইঞ্জিনটা আগে ফুল কমপ্লিট, তারপরে যে আমরা বডিতে আগাবো, কারণ এই গাড়িটা আসলে চালানোর মতো স্কোপ ছিল না। আচ্ছা ঠিক আছে, ওইভাবে কারণ পিছনের চাকা বসা, সামনে চাকা বসা, আমরা যে চালাবো চালায় যে বডির আদার্স কাজগুলো কি অবস্থা আছে একটু চেক করবো, ওই অপশন নাই। এই কারণে আগে ইঞ্জিনটা বাঁধবো, ইঞ্জিনটা বাঁধার পরে কমপ্লিট করে গাড়িটা একটু ট্রায়াল হবে, ট্রায়াল হওয়ার পরে আমরা বাদ বাকি কাজগুলোতে চেষ্টা করবো। তবে এর মধ্যে ট্রায়ালের আগে যেগুলো দেখতেছি চোখের সামনে এগুলো প্রবলেম আছে, এগুলো আমরা সলভ করবো, বুঝতে পারছি, এগুলো সলভ করে তারপরে যে আমরা একটু ট্রায়ালে যাবো, ট্রায়ালে যাওয়ার পরে তারপরে যদি আমাদের আরো কিছু কাজ করতে হয় সেটা আমরা কমপ্লিট করবো। তো তৃতীয় দফায় আজকে আবার আসছি এই এফডিএস ভার্সন 2 এর কাজকর্মের একদম পরিসমাপ্তি করার জন্য। তো এরই মধ্যে দেখা যাচ্ছে এই মোটরসাইকেলের কাজকর্ম কিন্তু পুরোপুরি শেষ, বাদ বাকি পুরোটা বলবে হচ্ছে আমাদের কাছে শাহিন ভাই। শাহিন ভাই বলেন। আলহামদুলিল্লাহ এই গাড়িটা ফুল কমপ্লিট করছি আমরা। আচ্ছা একদম এ টু জেড কাজই কমপ্লিট। হ্যাঁ এখন যে আউটডোরটা, হ্যাঁ শুধু আউটডোরের শাইনিং টাইনিং এগুলো বাকি, এগুলো তো আসলে আমাদের কাজের অংশ না। এখন যদি কাস্টমার রিকমেন্ড করে যে ভাই আমাকে এইগুলো শাইনিং করে দেন, সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমরা তো এমএস মোটরস হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট। হ্যাঁ এখানে কিন্তু আপনার সিরামিক কোটিং এর কাজ হয়। আচ্ছা সিরামিক কোটিং, স্টিকার, ডেকোরেশন স্টিকার, এগুলোর কাজ হয়। সো এটা যদি কাস্টমার ডিমান্ড করে যে ভাই আমাকে সিরামিক কোটিং অথবা ডেকোরেশন স্টিকার করে দেন, আমরা এগুলো করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা বুঝতে পারছি। তো আপনি বলছিলেন যে টেলিস্কোপিক ফ্রগ সাসপেনশনটা চেঞ্জ করবেন, এটা করে ফেলছেন? হ্যাঁ এটা করছি, একদমই নতুন, একদম নতুন, নতুন, বুঝতে পারছি। তাহলে আগেরগুলো টেকানো সম্ভবই হয় না? কোনো অপশনই নাই, কোনো অপশন নাই। চাকা ব্রডগুলো দাও তো আগের, তারপরে এই আপনার এই মাস্টার সিলিন্ডারও চেঞ্জ করতে হয়েছে আমার। মাস্টার সিলিন্ডার, হ্যাঁ এই যে একেবারে পুরো ব্র্যান্ড নিউ দেখাই যাচ্ছে, মাস্টার সিলিন্ডার চেঞ্জ, সামনের মাডগার্ডও চেঞ্জ করতে হয়েছে, মাডগার্ড চেঞ্জ করতে হয়েছে, মাডগার্ড চেঞ্জ করতে হয়েছে। তারপরে হচ্ছে আপনার এটার চেন সেট চেঞ্জ হয়েছে, চেন সেট, হ্যাঁ চেন সেটটা দেখি তো আগে চারও দেখছিলাম একেবারে পুরো মরিচায় পরিপূর্ণ ছিল, তো ওইটা রাখা তো প্রশ্নই আসে না। এখন এই যে দেখা যাচ্ছে একেবারে পুরো ইনট্যাক্ট নতুন চেন সেট ইনস্টল করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তারপর আছে এই যে সিলিন্ডার ব্লক, সিলিন্ডার ব্লক, হ্যাঁ এই যে সিলিন্ডার ব্লকের কালারও কিন্তু একদমই নতুন দেখতেছি, মানে এটা নতুন আসছে কাজ হইছে। এইটাই টোটাল 45টা আইটেম চেঞ্জ হইছে, 45টা আইটেম, 45টা আইটেম চেঞ্জ হইছে। এটার আমাদের একটা আনুমানিক এস্টিমেট ছিল 40,000 টাকা, হ্যাঁ
এটা পার্টস এবং সার্ভিস মিলে বই লাস্টে 36,000 টাকা। পার্টস এবং সার্ভিস মিলে 36,000 টাকা, মানে আপনারা যে এস্টিমেশন কাস্টমারকে দিবেন এটা পুরো মানে ফলসে আর কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে আমাদের তো আসলে কি রেগুলার বেসিক কাজ করতে করতে আমরা যে ধারণাটা তৈরি করতে পারি আল্লাহর রহমতে ওইটার মধ্যেই থাকে, 19-20 এর মধ্যেই হয়ে যায় ইনশাআল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা ওই যে সাসপেনশনটা আছে দেখেন তো কি হইছিল এটার মধ্যে, কেন ওইটা আপনার বন্ধ দিয়ে হলো? এই যে সাসপেনশন, হ্যাঁ এই যে এখানে দেখেন এটা জং ধরে গেছে। এটার মধ্যে যদি আমি এই যে দেখেন এটার মধ্যে যদি আমি সিল লাগাইতে যাই এটাও টিকবে না, টিকবে না। তো এরকম বলতে পারে যে স্বার্থপূর্ণ কাজ না, ঠিক আছে? এটা জাস্ট টেম্পোরারি কাজ, লেদের যে কাজটা হবে ওটা টেম্পোরারি, ওটা কয়েকদিন চলবে, তারপরে দেখা যাবে যে আবার সিল নষ্ট, আবার সিল নষ্ট হয়ে যাবে। আবার আরেকটা প্রবলেম হচ্ছে এগুলো ঠিক মতো পাঞ্চ করবে না, যে ভাই আপনি আমার সিল দিচ্ছেন সিল কেন টিকতেছে না, সিল দুদিন পর অরিজিনাল মাল দেন নাই, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো যার কারণে আমরা এই লেদের কাজটা অ্যাভয়েড করি, কারণ এটা সামান্য পরিমাণে যদি টাল থাকে এটা ঠিক মতো খেলবে না, এটা হবেই না, ঠিক আছে? এটা আপনাকে মানে ওই যে মাসিক চুক্তিতে আর কি আপনার ওই সার্ভিস সেন্টারে আসতে হইব, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো এতটুকুই ছিল এই ইয়ামাহা এফজেড ভার্সন 2 FI মোটরসাইকেলটা নিয়ে কথাবার্তা, মানে বুঝতেই তো পারতেছেন বিষয়টা। প্রথম দিকে তো নিশ্চয়ই খেয়াল করছেন যে আনুমানিক 2 বছরের মতন এই মোটরসাইকেলটা পড়েছিল একটি জায়গায়, মানে 2 বছরের মধ্যে এই বাইকে মানে কোনো স্টার্টও হয় নাই, রাস্তার আলো বাতাসের চেহারাও দেখা নাই, যে কারণে এটার মধ্যে কিন্তু এই সেই জিনিসগুলা প্রয়োজন হয়েছে। আশা করি এখান থেকে অনেকে অনেক ধরনের জিনিস শিখতে পারছেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হইলো। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে MS মোটরস থেকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।